সুন্দরী মেয়ে দেখলে নুসরাতের জীবে জল চলে আসত এখন একজন মেয়ের কেন আরেকজন মেয়েকে দেখলে জীবে জল চলে আসবে সেটাই তো বলছি ভিডিওতে হেডফোন কানে লাগিয়ে সাবস্ক্রাইব করুন এরপর শুরু করব সুন্দরী মেয়ে দেখলে চোখ সরাতে পারতো না নুসরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতো মেয়েটার আকার এবং আকৃতি কেননা নুসরাতের ব্যবসায় সাইজ ম্যাটার্স এই শরীরের কারণেই আজ ভালো খদ্দের পায় না নুসরাত কলেজের দিনে নুসরাতের শরীরটা ছিল ফুটবলের ওই বলটার মতো ২২ জন খেলোয়াড় একটা বলের পিছনে দৌড়ায় আর আজ সেই নুসরাতের শরীরটা হয়ে গেল ব্যাডমিন্টনের কর্কের মতো এ ছুড়ে মেরে বলে তুই নে অপরজন আবার ফেরত দিয়ে বলে না তুই নে তাই শরীরের মর্যাদা জানে নুসরাত তাই সুন্দর শরীর বলা মেয়েদের দেখলেই নুসরাত তাদের দিয়ে ব্যবসা করাতে চাইতো নুসরাতের চরিত্র তো নুসরাতের নিজের তলার চেয়েও বেশি অন্ধকার কিন্তু সবার চরিত্র কি আর নুসরাতের মতন তাই নুসরাত মেয়েদের বিভিন্নভাবে ফাঁসিয়ে তাদের দিয়ে ব্যবসা করাতে চাইতো আর তার অন্যতম দালাল মিজানো সারন্ত আছে কত নারীর জীবন আজ নুসরাতের কারণে নষ্ট হয়েছে তা এক অজানা গল্পই হয়ে থাকবে তবে যারা অজানা গল্পগুলো জানতে চান তারা লেগে থাকুন আমাদের চ্যানেলে আজ এ পর্যন্ত পরবর্তী কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বিকজ সাবস্ক্রিপশন ইজ ফ্রি